হে বন্ধুরা, আমরা সকলে জাদু দেখতে পছন্দ করি, রাইট? কারণ জাদুকরদের দেখানো কারিগরি সব আমাদের মাথার উপর দিয়ে চলে যায়, সহজ কথায় অসম্ভব বলে মনে হয়। জাদুকরেরা কখনো নিজেদের ভয়ানক আকারের বড় ব্লেড দিয়ে অর্ধেক করে ফেলে, কখনো আবার কোনো ভলেন্টিয়ারদের পেটে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়, তারপরেও তারা কোনো রকম ক্ষতি ছাড়াই বেঁচে যায়, যা দেখে সকল দর্শক এমনকি আপনিও চেয়ার থেকে উঠে হাততালি দেন। কিন্তু আপনার মনে কি কখনো এরকম প্রশ্ন এসেছে, কিভাবে এগুলি হয় বা সম্ভব? আমি জানি এসেছে, আর আপনারা এটাও জানেন এগুলি শুধুমাত্র ইলিউশন। কিন্তু জাদুকরেরা আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য কি কি ট্রিক্স ব্যবহার করে তা হয়তো আপনার জানা নেই। তাই আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে আমরা পৃথিবীর সবচেয়ে বড় বড় কিছু জাদুর পেছনে থাকা সত্য জানব। তবে আজকের ভিডিওটি সমগ্র অদ্ভুত দশ ফ্যামিলির কাছে একটু স্পেশাল। তা কেন সেটি আমি ভিডিওটির শেষে আলোচনা করব। কিন্তু এই স্পেশাল ভিডিওটির প্রথমে আমি একটি জাদু দেখাবো, ইয়েস আমি নিজেই। জাদুটি হলো আমি আপনার চিন্তাকে এখনই বুঝে ফেলবো। কথাটা শুনতে অসম্ভব মনে হলেও আমি এটা করে দেখাবো এবং সেটা প্রমাণ করেও দেখাবো। তো চলুন সেই জাদুটি শুরু করা যাক। আপনি এখন স্ক্রিনে ছটি কার্ড দেখতে পাচ্ছেন, রাইট? এবার এর মধ্যে একটিকে আপনি নিজের জন্য সিলেক্ট করুন বা বেছে নিন। আশা করি একটি কার্ডকে আপনি নিজের জন্য বেছে নিয়েছেন। এবার এই পরিত্যক্ত স্থানে দাঁড়ানো অদ্ভুতুরা ছেলেটির চোখের দিকে তাকিয়ে থাকুন, আর চোখ দুটির দিকে লক্ষ্য রাখুন, আর নিজের কার্ডটির কথা ভাবতে থাকুন। এবার দেখুন এখানে আপনার কার্ডটি নেই, যেটা নেই ওটাই ছিল আপনার কার্ড। দেখলেন তো আমি কেমন আপনার চিন্তাকে বুঝে ফেললাম? নিশ্চয়ই এবার আপনি এই জাদুটির পেছনে থাকা সত্য জানতে চাইছেন। আমি এই রহস্যটিও ভেদ করব এই ভিডিওটিতে। তার আগে পৃথিবীর সবচেয়ে বড় বড় কিছু জাদুর রহস্য ভেদ করা যাক। জলের উপরে হাঁটা। সকল জাদুকরের সবচেয়ে বড় মনস্কামনাই হলো জলের উপর দিয়ে হাঁটা। এই জাদু বা বলা যেতে পারে ইলিউশন এর সৃষ্টিকর্তা হলেন স্টিভেন প্র্যাঙ্ক। যদি আপনি স্টিভেন প্র্যাঙ্ককে টিভিতে দেখে থাকেন তবে তাকে আপনি ডাইনামো নামে চিনে থাকবেন। আর এই স্ট্যান্ডটি হয়েছিল ইংল্যান্ডের নদী টেমসে, যেখানে ডাইনামো নদীর এক কূল থেকে ইংল্যান্ডের পার্লামেন্ট হাউসের দিকে টেমসের জলের উপর দিয়ে হেঁটে গিয়েছিল, যা দেখে লক্ষ লক্ষ মানুষের চক্ষু চড়কগাছ হয়ে গেছিল। কিন্তু এর পেছনে লুকানো সত্যিটা ছিল খুবই সহজ। রিভার ব্যাঙ্ক নামক একটি প্রতিষ্ঠান একটি ভীষণ বড়, বলা যেতে পারে লম্বা ফ্লেক্সি গ্লাস বা কাঁচ নদীর জলের একটু নিচে সেট করে রেখেছিল। ডাইনামোকে যেটা করতে হয়েছিল সেটা হলো তাকে দিক ঠিক রেখে হেঁটে যেতে হয়েছিল। তবে একটা প্রশ্ন তৈরি হয়, লক্ষ লক্ষ মানুষ তা কেন বুঝতে পারল না? প্রকৃতপক্ষে তেমন কাজ কোনো স্বচ্ছ জলে রাখলে সবাই খালি চোখেই তা দেখতে পারত, তবে রিভার টেমসের জল মোটেও স্বচ্ছ না, তাই মানুষের পক্ষে কোনোভাবেই তা বোঝা সম্ভব ছিল না। তাই ম্যাজিকটির ফুল ক্রেডিট যাওয়াটা উচিত রিভার ব্যাঙ্ক নামক সংস্থার কাছে। ডাইনামো শুধুমাত্র এই ম্যাজিকের শো স্টপার ছিল। গার্ল ক্রাস্ট ইন বক্স। এই জাদুটি তেমন বড় জাদু নয়, তবে এটি সবচেয়ে কমন জাদু যা জাদুকরেরা দেখিয়ে থাকে, এবং এটি একটি খুব জনপ্রিয় জাদু, যেখানে একটি মেয়েকে একটি বাক্সতে ঢোকানো হয় এবং তারপর বাক্সটির এক প্রান্ত থেকে জাদুকর দুই তিনটি মন্ত্র উচ্চারণ করে লম্বা রডের সাহায্যে চাপ প্রয়োগ করে। চাপ দিয়ে বাক্সটির একটি প্রান্তকে দ্বিতীয় প্রান্তে মিলিয়ে দেওয়া হয়, তারপর পুনরায় বাক্সটিকে আগের অবস্থায় আনা হয়। দেখা যায় মেয়েটি হাড়গোড় কিছু না ভেঙেই দিব্যি লাফিয়ে বাক্স থেকে নেমে আসে। এমন সময় সাধারণ মানুষ লাইক আমি এবং তুমি মনে করে থাকি বাক্সের পেছন থেকে মেয়েটি নেমে গেছে, এবং বাক্সটি পুনরায় আকৃতিতে ফেরার পর মেয়েটি আবার উঠে এসেছে। কিছুক্ষণ পরে আমরা আবার বুঝতে পারি তা করলে দেখা তো যেত, তাই সত্যি এটা ম্যাজিক। কিন্তু আসলে আসল রহস্যটা থাকে মেয়েটিতে নয়, বাক্সটিতে। বাক্সটির নিচে দুটি লেয়ার থাকে, যার উপর ও নিচের অংশের মাঝে অনায়াসে ট্রেন মেয়ে ভলেন্টিয়ার কোমরের নিচের অংশ ঢুকিয়ে দিতে পারে। তেমনই চাপের বিপরীত অংশেও বাক্সটির ঠিক তেমনই ব্যবস্থা, যেখানে মেয়েটির কোমরের উপরের অংশ ধরে যায়। যখন বাক্সটিকে আবার পুনরায় অবস্থায় আনা হয় তখন মেয়েটি লেয়ারগুলি তুলে উপরে চলে আসে। ওয়াটার টেরিটরি সেল। পৃথিবীর সবচেয়ে বড় বা বলা যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ম্যাজিক হলো ওয়াটার টেরিটরি সেল, যেখানে দর্শকদের নিঃশ্বাস বন্ধের উপক্রম হয়ে যায়। এই ট্রিকটি প্রথম 1912 সালে হেলিয়ান হুডনি নামের মিউজিশিয়ান প্রথম পারফর্ম করে। তারপর থেকেই এই ট্রিকটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলে। আসলে এখানে একজন মিউজিশিয়ানকে জলভর্তি কাঁচের ট্যাঙ্কে হাত পা লক করে উল্টোভাবে ঝুলিয়ে দেওয়া হয় এবং ট্যাঙ্কটিকে লক করে দেওয়া হয়। 2-3 মিনিট পর দেখা যায় ম্যাজিশিয়ান হাত পা উদ্ধার করে লক খুলে জীবিত অবস্থায় উপরে চলে আসে, যা দেখে সমস্ত দর্শকেরা হাততালি দিয়ে থাকে। কিন্তু এই ট্রিকটির আসল রহস্য হলো যখন ভলেন্টিয়াররা ট্যাঙ্কটিকে লক করে
তখন তাদের হাতের কৌশলে লক সেলে থাকা পিনটিকে খুলে নেয়। কিন্তু আপনাদের জানাটা প্রয়োজন, এই ট্রিকটি সত্যি ভয়ঙ্কর। কিছু প্রফেশনাল মিউজিশিয়ানরা 3 থেকে 4 মিনিট জলের ভেতরে নিঃশ্বাস না নিয়ে এই ট্রিকটি করে থাকে, আর এই ট্রিকটি করতে জাদুকরদের কঠোর পরিশ্রম করতে হয় শুধুমাত্র আমাদের বিনোদনের জন্য। এই কারণেই বলবো মিউজিশিয়ানদের ঠকবাজ ভাবার কোনো কারণ নেই, তারা শুধুমাত্রই একজন আর্টিস্ট, তাই তাদের জন্য হাততালিটা খুবই জরুরি। এবার আমার দেখানো ম্যাজিকটির রহস্য ভেদ করার সময় চলে এসেছে। আমার দেখানো জাদুটিতে আপনি প্রথমে এই 6টি কার্ডকে দেখেছিলেন এবং তার মধ্যে 1টি কার্ডকে নিজের জন্য বেছে নিয়েছিলেন, রাইট? কিন্তু আমি পরবর্তীকালে যে 5টি কার্ড দেখিয়েছিলাম সেগুলো ছিল সম্পূর্ণ আলাদা। যেহেতু আপনি শুধুমাত্র 1টি কার্ডের উপরেই লক্ষ্য রেখেছিলেন, তাই বাকি 5টি কার্ডের কথা আপনি ভেবে দেখেননি। এবার বলতে চাই এই ভিডিওটি কেন স্পেশাল, কারণ এই ভিডিওটি বানানোর সময় অদ্ভুত 1,08,000 মানুষের ফ্যামিলিতে পরিণত হয়েছে। মাত্র 25টি ভিডিওর সুবিধেতে আমরা 1,00,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পূর্ণ করেছি। তাই বলতে চাই থ্যাংকস ইউ, অশেষ ধন্যবাদ অদ্ভুত 10কে এত ভালোবাসা দেওয়ার জন্য। এই কারণেই আমি আপনাদের সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা প্রশ্ন, কে আমি, কোথায় থাকি, এর উত্তর দিতে বাধ্য মনে করি। এই উত্তরটি দিয়েছি এই ভিডিওটির ডিসক্রিপশানে, যেখানে আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং টুইটারের লিঙ্ক দেওয়া হয়েছে, যেই লিঙ্কগুলিতে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলো করতে পারেন। এছাড়া এই লিঙ্কগুলি কমেন্ট বক্সের সব থেকে উপরে আমি প্রোভাইড করে দেবো। সাথে সাথে বলবো আমাদের চ্যানেলের অফিসিয়াল পেজে অবশ্যই লাইক করবেন। সর্বশেষে থ্যাংকস ফর ইয়োর লাভ অ্যান্ড সাপোর্ট। স্টে হ্যাপি, স্টে কুল।